বইয়ের উৎসব পেতে শুরু করেছে আপন রূপ, বাড়ছে লেখক পাঠক প্রকাশকদের সমন্বয়। বইমেলার আয়োজক বাংলা একাডেমির হিসেবে এই পর্যন্ত নতুন বই এসেছে প্রায় 500টি। মেলার পরিসর বাড়িয়ে দূরত্ব বজায় রেখে বিন্যাস হলেও স্টল ও প্যাভিলিয়নের সমন্বয় নিয়ে অভিযোগ করছেন প্রকাশকরা। অমর একুশে গ্রন্থমেলায় কয়েকটি ইউনিট নিয়ে বরাদ্দ হয় স্টল ও প্যাভিলিয়নের। মেলার বিন্যাসে প্রতিবার প্যাভিলিয়ন ও স্টলের সমন্বয় হলেও এবার আলাদা করা হয়েছে তাদের অবস্থান। সবগুলো স্টল একপাশে সারিবদ্ধভাবে দেয়ায় যেন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেলার অন্য অংশ থেকে। প্যাভিলিয়নটা এবার সবগুলো একসাথে করার কারণে এটা মেলার সৌন্দর্যতা হানি হয়েছে। ছকটা নকশাটা তৈরি করেছে তারা, আসলে বইমেলা সম্পর্কে তাদের ধারণা আছে বলে আমার মনে হয় না, কারণ বইমেলায় নিয়ম হলো কিছু স্টল থাকবে, প্যাভিলিয়ন থাকবে, স্টল থাকবে, প্যাভিলিয়ন থাকবে। প্যাভিলিয়নের প্রকাশকরাও বলছেন কর্তৃপক্ষ আরেকটু গুরুত্ব দিলে বিন্যাসে আরও সমন্বয় করে সবগুলোকেই আরও নান্দনিকভাবে উপস্থাপন করা সম্ভব। সমগ্র স্টলগুলো একটা প্যাভিলিয়নের আকৃতি দেওয়া, যেগুলি ছোট ছোট স্টল আছে চারদিকে যদি খোলা রাখা যায় এবং প্যাভিলিয়নগুলির পাশাপাশি নিয়ে আসা যায়, তাহলে দেখা যাবে যে পাঠকরা সব জায়গায় যেতে পারবে এবং তারা বা তাদের পছন্দের বইগুলি কিনতে পারবে। প্যাভিলিয়ন এবং স্টলের একটা সমন্বয় থাকা দরকার, শুধু প্যাভিলিয়ন আলাদাকে একদিকে দিয়ে দিবে আর স্টলগুলো অন্য দেখবে, এটা আসলে আমার কাছে মনে হয়নি যে ঠিক হবে। কর্তৃপক্ষ বলছে প্রবেশদ্বারকে কেন্দ্র করেই দেয়া হয়েছে স্টল বরাদ্দ। সাধারণ যে স্টলগুলো আছে প্যাভিলিয়ন ছাড়া সেগুলোকে বিন্যস্ত করা আছে। আমাদের এটা পরিকল্পনা হচ্ছে সব জায়গায় যেন মানুষের বন্টনটা হয়। সাধারণ স্টলগুলোকে প্রথম দিকেই পাবেন, আবার এই স্টলগুলোকে বেরোবার সময় পাবেন। চারটা পাঁচটা স্টলকে যদি একটা প্যাভিলিয়নের মতো দেওয়া যায় এটা একটা হতে পারে, এটা খারাপ হবে না। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা থাকলেও দর্শনার্থীদের অনেকেই এখনো উদাসীন। ঝুমি রহমান, বিবিসি নিউজ, ঢাকা।